নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, গাঁঠি কচুর দম। তো এই গাঁঠি কচুকে অনেকে শুধু গাঁঠি বলে, আমি গাঁঠি কচু বলেই এটাকে জানি। তো এই নিরামিষ গাঁঠি কচুর দমটা কীভাবে বানাই চলো তোমরা দেখে নাও। আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, শুধু এই দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাবে। তো চলো আমি এটা কীভাবে বানাই তোমরা দেখে নাও। এখানে আমি কড়াই গরম করে এতে আমি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি কিছু ফোড়ন দিচ্ছি, দিয়েছি গোটা জিরে, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। একে একে সব ফোড়নটা দিয়ে, ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে একটু আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি গাঁঠি কচুটা ছেড়ে দিলাম। এটা কিন্তু কোনো সিদ্ধ করা নেই, খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদটা দেওয়াতে এর রঙটা খুব ভালো আসে। এরপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি। তোমরা যদি চাও শুধু গাঁঠি কচু দিয়েই করবে তাহলে আলুটা বাদ দিয়ে দেবে, আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। তো আলুটার সঙ্গে কচুরটা ভালো করে এটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। তো এই রকম যখন ভাজা হয়ে যাবে আলু আর কচু দুটোই, এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি হলুদ দিয়েছি। এবার বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে দেবো। জিরে দিয়েছি 1 চামচ, এখানে আমি লঙ্কা দিলাম, যেটা ঝাল লঙ্কা সেটা 1/2 চামচ দিয়েছি, আর নুন দিয়েছি। কেননা টমেটোটা দিলে নুনটা তো তারপরে দিতেই হবে, তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। এবার আমি ঢাকাটা খুলে আমি এখানে আদা বাটাটা দিলাম। আদা বাটাটা পরে দেওয়ার কারণ, আদাটা বেশি করে কষানো হয়ে গেলে একটা তিতো ভাব আসে, তাই আমি আদাটা পরে দিয়েছি। আর তার সঙ্গে আমি খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙটা ভালো আসার জন্য। এবার এটাকে আমি সময় নিয়ে কিন্তু কষাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে। এখানে কিছু কাঁচা লঙ্কাও আমি চিরে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো। তো কষানো হোক, তারপরে আবার আসছি। তো আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। এবার কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে, ঢাকা চাপা দিয়ে রেখে দেব আলু আর গাঁঠি কচুটা সিদ্ধ হওয়ার জন্য। কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আর তখন ফ্লেমটা ছিল লো টু মিডিয়ামে। ঢাকাটা খোলার পরে দেখাই যাচ্ছে কচু, গাঁঠি কচু আর আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর কয়েকটা আলু একটু আমি ভেঙে দিলাম খুন্তি চাপা দিয়ে। তো এইভাবে তোমরা একবার নিরামিষ গাঁঠি কচুর দমটা খেয়ে দেখো, গরম ভাতে অসাধারণ লাগে। আর যারা গাঁঠি কচু পছন্দ করো তাদের তো আলাদাই একটা স্বাদ আসবে। আর এখানে আমি নামানোর আগে ভাজা মশলা দিলাম, ভাজা মশলা আর ধনে পাতা। ভাজা মশলাতে ছিল জিরে, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল।
ধনে পাতাটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেব। অফ করে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো আজকের মতন এই পর্যন্তই, পরের কোনো একদিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ।